হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অসম্ভব ভালো আছেন। তো আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি এপিসোড নিয়ে। মূলত আমাদের আজকের মানে যে বিষয়, আমাদের আজকের বিষয় হচ্ছে বাহামিয়ান পার্মানেন্ট রেসিডেন্স এবং মানে সিটিজেনশিপ কিভাবে পাওয়া যাবে এবং সেটা বাঙালিরা ইচ্ছা করলে অ্যাচিভ করতে পারবেন কিনা। তো একজন ভিউয়ার্স যিনি বেশ অনেকদিন ধরেই মানে রিকোয়েস্ট করছেন যে বাহামা তার ওয়ান অফ দ্য ফেভারিট কান্ট্রি, যেখানে সে মানে লাইফ লং সেখানে মানে থাকতে চান, পারমানেন্টলি বাহামা মানে বসবাস করতে চান, বাহামা সিটিজেনশিপ পেতে চান। তো আসলে এটা অনেক বেশি কঠিন, ইউনাইটেড স্টেটসের চেয়েও বাহামায় বসবাস করা অনেক বেশি কঠিন। আসলে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, কঠিন না শুধু এক্সপেন্সিভ, এবং এই প্রসিডিউরটাও লঙ্গার টাইম, মানে এটা হচ্ছে আপনি আসলে পাওয়াটা অনেক কঠিন, সিটিজেনশিপ বাহামাতে পাওয়া অনেক বেশি কঠিন। এখন প্রথমত আমার সেই সকল দর্শকদের জন্য বলে রাখতে চাই, যারা বাহামা সম্পর্কে মোটেই জানেন না বা বাহামা নাম কখনোই শুনেন নাই, তাদের জন্য বলছি বাহামা হচ্ছে একটি দেশ, যেই দেশটি 850 দ্বীপ মানে 850 দ্বীপ নিয়ে একটি রাষ্ট্র গঠিত। এক কথায় বলতে গেলে 850 দ্বীপের সমন্বয়ে যে রাষ্ট্রটি গঠিত হয়েছে উত্তর আমেরিকাতে, উত্তর আমেরিকাতে, এবং এই দেশটি স্বাধীন হয়েছিল ইউনাইটেড কিংডম থেকে। বাহামা এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে কিন্তু একটি বর্ডার রয়েছে, যেটা ওয়াটার লাইন রয়েছে, এবং ইউএসএ থেকে মাত্র 100 কিলোমিটার দূরত্বে অবস্থিত বাহামার সীমানা। মায়ামি থেকে মাত্র 100 কিলোমিটার দূরেই অবস্থিত বাহামার সীমানা। বাহামাস হচ্ছে মূলত, বাহামাস বলা হয় দ্য বাহামাস, দেশটির নাম হচ্ছে মূলত দ্য বাহামাস। এখানে বাহামাস বলার কারণ হচ্ছে বাহামা অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। আসলে এখানে মায়ামি থেকে খুব কাছাকাছি বাহামার যে অংশ সেটি হচ্ছে বিমিনি। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব মূলত বাহামায় কিভাবে আমরা পার্মানেন্টলি বসবাস করতে পারি এবং সেখানকার রেসিডেন্ট হতে পারি এবং সেখানে সিটিজেনশিপ অ্যাচিভ করতে পারি, সেই বিষয় নিয়ে। অবশ্য এগুলো বেশ কয়েকজনের রিকোয়েস্টেড ভিডিও। তো এইখানে মূলত যারা রিকোয়েস্ট করেছেন তাদের মূলত টেন্ডেন্সি যেটা আমি বুঝতে পারি, তারা ইউএসএ তে শিফট হতে চায়। এখন কথা হলো বাহামা থেকে ইউএসএ তে শিফট হতে চাচ্ছেন, কিন্তু ইউএসএ থেকে বাহামা অনেক বেশি কঠিন মানে সেখানে সেটেল হওয়া। তারপরও প্রসিডিউরটা যেহেতু আপনাদের আগ্রহ, সেক্ষেত্রে প্রসিডিউরটা বলার চেষ্টা করছি বিস্তারিতভাবে। তো আসলে এটা একটি লং প্রসিডিউর, ধীরে ধীরে বলতে হবে স্টেপ বাই স্টেপ। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনলে এটা বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু টেনে টেনে দেখলে এটা বুঝতে পারবেন না, কারণ একটার পর একটা, একটার পর একটা স্টেপ, আলাদা আলাদা স্টেপে মানে আলাদা আলাদা স্টেপে এটা কিন্তু সাজানো এই ইমিগ্রেশন প্রসেসটা। তো এখান থেকে বাংলাদেশ থেকে আপনি যখন মানে বাহামাস চলে যাবেন অ্যাজ এ ট্যুরিস্ট, আপনি ট্যুরিস্ট হিসাবে বাহামা যেতে পারবেন উইদাউট ভিসা, আপনার কোনো প্রকার ভিসা লাগবে না, ভিসা ছাড়াই আপনি মানে বাহামাস যেতে পারছেন এবং সেখানে 1 থেকে 3 মাস সময়কাল অবস্থান করতে পারছেন, এই সুবিধাটুকু আপনি পাচ্ছেন। তো তারপরে আপনার যে করণীয় বিষয়টি হচ্ছে আপনার কাছে যদি হিউজ অ্যামাউন্ট টাকা থাকে, সেক্ষেত্রে আপনি ওখানে একটি রেসিডেন্ট মানে একটি বাড়ি বা একটি প্রপার্টি, যে কোনো একটি রিয়েল এস্টেট প্রপার্টি আপনি কিনে নেবেন বা সেই রিয়েল এস্টেট প্রপার্টিতে আপনি ইনভেস্ট করবেন। এখন আপনার টেন্ডেন্সি হতে পারে যে আপনি সেখানে বিজনেস করবেন অথবা সেখানে আপনি অবকাশ যাপন করবেন অথবা অবসর, যে আপনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, আপনার কোনো কাজ নেই, সেক্ষেত্রে আপনার কাছে হিউজ পরিমাণে টাকা আছে, সেখানে আপনি মানে বাকি জীবনের বাকি সময়টা আপনি দ্য বাহামাসে কাটাতে চান, সুন্দর পরিবেশ এবং সুন্দর বীচ এবং সুন্দর স্থান উপভোগ করতে চান, জীবনকে উপভোগ্য করে তোলার জন্য আপনি বাহামাসে সেকেন্ড সিটিজেনশিপটা নিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে মূলত বাহামাতে কোনো ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নেই যে আপনি ইনভেস্ট করবেন তার এগেনস্টে আপনাকে পাসপোর্ট প্রোভাইড করবে, সেই ধরনের কোনো মানে সিস্টেম বাহামাতে নাই। সো আপনার জন্য করণীয় হচ্ছে, হয় আপনি একটি বিজনেস রেজিস্ট্রেশন করতে পারেন, বিজনেস স্টার্ট করতে পারেন, সেক্ষেত্রে বিজনেস আপনি বিজনেস করার টেন্ডেন্সি নিয়ে করতে পারেন, অথবা আপনি প্রপার্টি ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি একটা হোম ওনার হতে পারেন,
তারপরে যেটা একটা প্রসিডিউর আছে একটি জব ওখানকার লোকাল একটি জব আপনি হোল্ড করতে পারেন যদি আপনি মানে আপনার দ্বারা সম্ভব হয় লোকাল একটি জব আপনি যদি অ্যাচিভ করতে পারেন সেক্ষেত্রেও এটা পসিবল এরপরে যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে মূলত বাহামা কয়েকটা প্রসিডিউরে আপনাকে মানে রেসিডেন্স দিতে পারে একটা হচ্ছে অ্যানুয়াল মানে রেসিডেন্স যেটা হচ্ছে প্রতি বছরই আপনাকে বাৎসরিক একটা ফি দিয়ে মানে রিনিউ করতে হবে যেটা হচ্ছে বাৎসরিক ফি এর পরিমাণ হচ্ছে আপনার $250 এখানে মানে এই অ্যানুয়াল মানে রেসিডেন্ট পাওয়ার জন্য যেটা হচ্ছে অন্যান্য দেশে বলা হয় টেম্পোরারি রেসিডেন্স এটাকে বাহামাতে অ্যানুয়াল মানে রেসিডেন্ট বলা হয় তো এই ক্ষেত্রে আপনার মানে যে সুযোগগুলি পাবেন সেটা হচ্ছে আপনি যখন তখন বাহামাস যেতে পারবেন এবং অবস্থান করতে পারবেন সেখানে একটি মানে বাড়ি আপনি একটি প্রপার্টি বা একটি হাউস আপনি কিনবেন সেটার এগেনস্টে কিন্তু আপনি এই ওনারশিপ একটা কার্ড পাবেন সেখানে ওনারশিপ কার্ড যে কার্ডটি দেখালে যেমন বাংলাদেশ থেকে আপনার বাহামাস যেতে হলে আপনার যে রাউন্ড ট্রিপ টিকেটের যে একটা হ্যাসেল যে ভেজাল যে আমাকে রাউন্ড ট্রিপ টিকেটই কাটতে হচ্ছে প্রতিবার আমি যাতায়াতে রাউন্ড ট্রিপ টিকেট ছাড়া যেতে পারছি না সো প্রপার্টি ওনার যে কার্ড এই কার্ডটি করে নেবেন তখন কিন্তু আপনার এত হ্যাসেল হবে না আবার এত রিকোয়ারমেন্ট থাকবে না আপনি রিটার্ন টিকেট কখনোই কাটতে হবে না আপনি সিঙ্গেল টিকেটে তখন যাতায়াত করতে পারবেন এবং দ্বিতীয় সুবিধা যেটি সেটি হচ্ছে প্রতি বছর রিনিউ করার মাধ্যমে আপনি কিন্তু টেম্পোরারি রেসিডেন্স পারমিট পাচ্ছেন সেখানে বসবাস করতে পারছেন আর দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেই অপশনটি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের এগেনস্টেও আপনি ইচ্ছা করলে টেম্পোরারি রেসিডেন্স ইনিশিয়াল স্টেজ টেম্পোরারি রেসিডেন্স নিতে পারেন টেম্পোরারি রেসিডেন্স বলতে ওই অ্যানুয়ালি আপনাকে রিনিউ করতে হবে আপনার রেসিডেন্স পারমিটটি তবে এখানে ক্যারিবিয়ানের মেজরিটি দেশগুলির এই একটাই ল একটু ডিফিকাল্ট যেটা হচ্ছে আপনি যদি সেখানে কোনো জব হোল্ড করতে হয় সেটা অনেক বেশি মানে কম্পিটিশন করে তারপর আপনাকে এটা মানে পেতে হবে এখন কি ধরনের কম্পিটিশন এটা কোনো স্বাভাবিক কম্পিটিশন না ধরেন একটা কোম্পানির একজন স্বাভাবিক একজন ম্যানেজার প্রয়োজন এখন কথা হলো একজন ম্যানেজারের কি কি গুণাবলী থাকা দরকার একজন সে স্নাতকোত্তর হতে হবে তাকে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে এবং কমপক্ষে 5 বছর বা 10 বছরের একটা অভিজ্ঞতা রিকোয়ার করে কোম্পানিগুলি তো সেই ধরনের একটা মানে রিকোয়ারমেন্ট থাকবে তো এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে যদি কোনো বাহামিয়ান নাগরিক এই রিকোয়ারমেন্ট মানে ফুলফিল করতে ব্যর্থ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না যদি ব্যর্থ হয়ে যায় তারা যখন লোকাল একটা পত্রিকাতে পাবলিশড হবে যে অমুক একটা প্রতিষ্ঠান XYZ একটা প্রতিষ্ঠান XYZ এর একজন জেনারেল ম্যানেজার লাগবে অথবা একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগবে এই পর্যায়ে একজন যে কোনো একজন লোক লাগবে এই এই তাদের মানে রিকোয়ারমেন্ট এই ধরনের লোক হলে তারা নেবে এখন ওই যে রিকোয়ারমেন্ট কোম্পানি উল্লেখ করেছে পত্রিকাতে সেই রিকোয়ারমেন্ট যদি বাহামিয়ান কোনো সিটিজেন মানে ফুলফিল না করতে পারে সেক্ষেত্রে যখন তাদের শর্টেজ দেখা যাবে স্কিল শর্টেজ তখন কিন্তু আপনার মানে ফরেন ন্যাশনালস যে কাউকে ওই প্রতিষ্ঠান এই মানে দক্ষতা সম্বলিত ওই অন্য কোনো মানে ক্যান্ডিডেটকে তারা অ্যালাউ করতে পারে তারা তাদেরকে ওই ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যেতে পারে এখন ওয়ার্ক পারমিটের ব্যয় কেমন অনেকেই প্রশ্ন রেখেছেন এই ব্যাপারটা যে বাহামাতে আমি ওয়ার্ক পারমিটে যেতে চাই ওয়ার্ক পারমিট পাওয়া যায় কিনা বা ওয়ার্ক পারমিটের ভ্যালু কেমন বা ভ্যালু না সরি এটার মানে মূল্য কেমন কিরকম ব্যয় হবে ওয়ার্ক পারমিটে আসলে ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার জবের উপর নির্ভর করে বাহামাতে মূলত ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনার জবের উপর নির্ভর করে আপনি কি ধরনের জব অ্যাচিভ করেছেন বা আপনার জবটা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি ওয়াইজ টাকা ওরা আসলে নিয়ে থাকে এখানে মূলত 500 থেকে শুরু করে 12,500 পর্যন্ত ক্যাটাগরি অনুযায়ী মানে ওয়ার্ক পারমিটের জন্য ব্যয় হতে পারে তো এখন এই যে 500 থেকে 12,500 আপনার ব্যয় হতে পারে এটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য এখন ওয়ার্ক পারমিট পেলেই যে আপনি রেসিডেন্স পারমিট পাচ্ছেন এটা এরকম না রেসিডেন্স পারমিটের জন্য আপনাকে মান্থলি ইন্ডিভিজুয়ালি মানে আপনি একা যদি থাকতে চান সেক্ষেত্রে আপনাকে $250 আপনার গুনতে হচ্ছে এখন কথা হলো
একটা হচ্ছে আপনি প্রপার্টি কিনে প্রপার্টি ওনার কার্ড নিয়ে আপনি অ্যানুয়ালি রেসিডেন্স দিচ্ছেন আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিটের এগেইনস্টে আপনি অ্যানুয়ালি রেসিডেন্স দিচ্ছেন তার মানে আপনার ওয়ার্ক পারমিট থাকলেও আপনার অ্যানুয়ালি রেসিডেন্স লাগবে আর কি বলে ওই মানে প্রপার্টি ওনার হলো আপনার অ্যানুয়াল রেসিডেন্স কিন্তু লাগছে তো এই যে যে অ্যানুয়াল রেসিডেন্স এটা আপনার একটা একভাবে গেল যে আপনি সেখানে বসবাস স্থায়ীভাবে করতে পারছেন এবং কিছু ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের সাথেও আপনি ইনভলভ হতে পারছেন উইদাউট রেস্ট্রিকশন সো এরপরে যে অপশনটি আসছে যে আমি টোটালি ফ্রিডম মানে ফ্রিডম একটা অপশন চাচ্ছি যেখানে ফ্রিডম ভাবে আমি সবকিছু করতে পারবো এবং ফ্যামিলি নিয়ে থাকতে পারবো ও আরেকটু কথা বলতে আমি ভুলে গিয়েছি সেটা হচ্ছে এই উপরে যে ক্যাটাগরিগুলি আমি বললাম এর আগে যে ক্যাটাগরি বলা হলো যে ওয়ার্ক পারমিট এবং অ্যানুয়াল রেসিডেন্স নিয়ে কিন্তু থাকতে পারবেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বলেছি যে অ্যানুয়ালি যে মানে ই আপনার এক্সপেন্স সেটা কিন্তু $250 বললাম কিন্তু যদি আপনি আপনার স্পাউস আই মিন আপনার ওয়াইফ ওয়াইফকে নিয়ে স্টে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও $250 আপনাকে গুনতে হচ্ছে তার মানে $500 অ্যানুয়ালি রেসিডেন্স এবং আপনার যে ওয়ার্ক পারমিটের যে ব্যয় সেটা তো আপনার ইন্ডিভিজুয়ালি হচ্ছে $500 থেকে $12,500 পর্যন্ত হতে পারে আপনার জবের ক্যাটাগরি অনুযায়ী তবে আপনার যে ডিপেন্ডেন্ট চিলড্রেন আপনার যে ছেলে মেয়েরা থাকবেন ছেলে মেয়েদের অবশ্যই বয়স অনূর্ধ্ব ১৮ মানে ১৮র উপরে হতে পারবে না ডিপেন্ডেন্ট এই ক্যাটাগরি চিলড্রেন কিন্তু আপনি সাথে রাখতে পারবেন এদের জন্য কোনো প্রকার ব্যয় হবে না এবং রিনিউ করার দরকার নেই এটা আপনার রেসিডেন্সের অ্যানুয়াল রেসিডেন্সের ক্ষেত্রেও কোনো এক্সপেন্স হচ্ছে না আর আপনার ইয়ের ক্ষেত্রেও কোনো এক্সপেন্স হচ্ছে না বা আর অন্য কোথাও তো কোনো এক্সপেন্স নেই তো যাই হোক এরপরে যে ওই সেম ল কিন্তু এটা জন্য ই অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে আপনার যে প্রপার্টি ওনারের ক্ষেত্রে তো প্রপার্টি ওনারের ফ্যাসিলিটিসটা মানে একটু বেশি সেক্ষেত্রে আপনাকে ওই যে কি বলে এটাকে ওয়ার্ক পারমিটের যে এক্সপেন্সটা সেটা কিন্তু হচ্ছে না তবে অ্যানুয়ালি যে এক্সপেন্সটা আপনাকে রিনিউ করার যে ফিটা $250 এটা আপনাকে ইন্ডিভিজুয়ালি দিতে হচ্ছে প্লাস আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আপনার ওয়াইফের কিন্তু ওই $250 লাগছে আপনার মানে $500 এবং যদি আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে সেক্ষেত্রে তারা যদি আপনার অনূর্ধ্ব ১৮ হয় সেক্ষেত্রে কিন্তু একই মানে প্রসেস আপনার জন্য অ্যাপ্লিকেবল তো যাই হোক এরপরে আমরা আসি যে পার্মানেন্ট রেসিডেন্স এখানে পার্মানেন্ট রেসিডেন্স আসলে একটু ভিন্ন বিষয় পার্মানেন্ট রেসিডেন্সটা হচ্ছে যে আপনার এই যে মানে অ্যানুয়ালি আপনাকে ই করতে হচ্ছে রিনিউ করতে হচ্ছে এই রিনিউয়ে কোনো ঝামেলা থাকবে না আপনি কোনো রিনিউ করতে হবে না আপনি স্বাভাবিক নাগরিক সকল অধিকার আপনি পাবেন কোনো অধিকার আপনার বাদ থাকবে না শুধুমাত্র একটি অধিকার ব্যতীত সেটি হচ্ছে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না এখানে বাহামাসে আপনি শুধু ভোট দিতে পারবেন না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারবেন না কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিসের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না এবং আপনার রাজনৈতিক কোনো মতামত থাকতে পারবে না আপনি পার্মানেন্ট রেসিডেন্স যদি পেয়ে যান এখানে আপনি বিজনেস করতে পারবেন এবং সকল প্রকার বৈধ অ্যাক্টিভিটিস আপনি যা বাহামিয়ান নাগরিকরা করেন সকল কিছু আপনি করতে সুযোগ পাবেন শুধুমাত্র আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না তো যাই হোক বাহামিয়ান যে রেসিডেন্স পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার জন্য আপনাকে যে এক্সপেন্সটা মানে এক্সপেন্স বলতে কি এটা একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে হতে পারে ইনভেস্টমেন্টের পরিমাণটা কি যদি দেখা গেল যে আপনি মানে মোটামুটি কত $7,500,000 যদি আপনি ইনভেস্ট করেন আই মিন আপনার মানে $7,500,000 মতো যদি আপনি মানে ইয়েতে বাহামাতে ইনভেস্ট করেন ইনভেস্টেড আপনি ধরেন একটা রিয়েল এস্টেট কিনলেন অথবা একটা কোম্পানি বিল্ড আপ করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি মানে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারছেন এবং এটা আপনি ইলিজিবল তখন পার্মানেন্ট রেসিডেন্সের জন্য এরপরে অপশন যেটা থাকে যেটা হচ্ছে র্যাপিডলি কাজ হবে প্রত্যেকটা জায়গায় আমরা জানি টাকা থাকলে কাজ খুব সহজভাবে হয় আর এটা সব জায়গাতে সর্বক্ষেত্রে আপনার এটা মানে অ্যাপ্লিকেবল তো এটার একটা বহিঃপ্রকাশ বাহামাতে রয়েছে সেটা হচ্ছে সরকারিভাবে
আপনি যদি $1,000,000 আই মিন $15,00,000 মতো পরিমাপে যদি ইনভেস্ট করেন বাহামার যে কোনো প্রজেক্টে, আপনি নিজে বিজনেস চালু করতে পারেন অথবা একটি প্রপার্টি কিনতে পারেন, মানে আপনি মোট কথা ইনভেস্টমেন্টে আপনার উল্লেখ থাকতে হবে $1,300,000 যদি আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাহামার র্যাপিডলি খুব দ্রুত আপনি পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে যাবেন। তো পার্মানেন্ট রেসিডেন্স পেলে আপনার কি কি সুযোগ সুবিধা থাকবে? আসলে পার্মানেন্ট মানে রেসিডেন্স সকল সুযোগ সুবিধা আমি একটু আগেও বলেছি, তারপরও বলছি যে আপনি সেখানে বিজনেস করতে পারবেন এবং বাহামিয়ান নাগরিক যা কিছু করে সব কিছু করতে পারবেন শুধুমাত্র মানে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া। তো যাই হোক, এরপরে একটা বিশেষ পার্মানেন্ট রেসিডেন্স কার্ড পেলে একটা বিশেষ মানে পাওয়ার আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে এটাই হচ্ছে প্রাথমিক স্টেজ যেটা বাহামিয়ান সিটিজেনশিপ পাওয়ার জন্য। এখন অনেকেরই হয়তো প্রশ্ন আসছে মনে যে বাহামিয়ান সিটিজেনশিপটা আবার কি, রেসিডেন্স কার্ড তো পেয়ে গেছি সিটিজেনশিপ তো অটো আমার হয়ে যাবে। না, এখানে আপনার অটো সিটিজেনশিপ হবে না। এখানে যখন আপনি 12 বছর সময় সরি আমি একটু ভুল বললাম 10 বছর সময় বাহামাতে পার্মানেন্টলি স্টে করবেন, পার্মানেন্টলি স্টে করার পরে বাহামিয়ান গভর্নমেন্টের কাছে আপনি যখন অ্যাপ্লাই করবেন, তবে এখানে একটু ব্যাপার আছে, এই অ্যাপ্লাইটা করার জন্য আপনি হাতে 12 মাস রাখবেন, আপনি 10 বছর পূরণ হওয়ার 12 মাস আগে আপনার 10 বছর সরি আপনি 10 বছর সেখানে লিগালি থাকবেন, আপনার পেপার থাকবে 10 বছরে আপনি লিগাল, কিন্তু 10 বছরের মধ্যে 6 বছর সময়কাল যদি আপনি পার্মানেন্টলি বাহামাতে বসবাস করেন, সেক্ষেত্রে এই 6 বছরও ঠিক না, আপনার কি বলে 4 বছর হচ্ছে আপনার 4 বছর 10 মাস যদি ওখানে আপনি রেগুলার স্টে করেন, রেগুলার আপনি স্টে করেন এবং 12 মাস আপনার তো অ্যাপ্লিকেশনের সময়, ওই অ্যাপ্লিকেশনের সময়টা আপনার ওখানেই থাকতে হবে, তো এই সময়টা মিলে যদি 6 বছর টোটাল আপনি বাহামায় অবস্থান করেন, সেক্ষেত্রে আপনি মানে সেখানে সিটিজেনশিপ আই মিন পাসপোর্ট আপনি পাবেন। তো এখানে আমি মানে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিলাম কিভাবে আসলে এখানে আপনি ইচ্ছা করে সিটিজেনশিপ হতে পারে। সো এটা একটা লঙ্গার প্রসিডিউর, এর চেয়ে অনেক বেশি ইজি আর অনেক বেশি ফাস্টার হচ্ছে আপনার EB-5। যদি আপনাদের মধ্যে এমন কোনো ইনভেস্টর থাকেন যে EB-5 আপনারা ইন্টারেস্টেড, আমি EB-5 সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে ইচ্ছুক এবং আপনারা আশা করি এটা হেল্পফুল হবে। তো অনেকেই EB-5 সম্পর্কে হয়তো এখনো জানেন না, EB-5 হচ্ছে একটি গোল্ডেন ভিসা, যে গোল্ডেন ভিসাটি শুধুমাত্র ইউএসএ প্রোভাইড মানে ইউএসএ প্রোভাইড করে থাকে, মানে যে কোনো দেশের নাগরিকরা ইনভেস্টমেন্টের মাধ্যমে ইউনাইটেড স্টেটসের যে নাগরিকত্ব সেটা পেতে পারেন এই EB-5 এর মাধ্যমে। সো EB-5 সম্পর্কে অন্য একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই কম্পেয়ার করলে বাহামাস যে রেসিডেন্স এবং বাহামাস যে কি বলে বাহামাস দা বাহামাসের যে সিটিজেনশিপ প্রোগ্রাম তার চেয়েও মানে অনেক অর্ধেকেরও বেশি কম রিকোয়ারমেন্ট এবং খুবই অল্প সময়ে এটা র্যাপিডলি হয়ে যায়, এটার জন্য কোনো রকম মানে কম বেশি নাই যে টাকা বেশি হলে তাড়াতাড়ি হবে, টাকা কম হলে মানে ধীরে সুস্থ হবে, এইরকম কোনো কিছু নেই, এটা খুব ফাস্টার। তবে এখানে মূলত যে জিনিসটাকে প্রায়োরিটি দেয় US গভর্নমেন্ট সেটা হচ্ছে আপনার পিউরিটি অ্যাজ এ ম্যান, আপনি কেমন এবং আপনি আপনার গভর্নমেন্ট যে দেশে আপনি এখন আছেন ডুয়াল সিটিজেনশিপ নেওয়ার আগে সেই দেশে আপনার যে আর্ন সেই আর্নিং থেকে আপনি কি প্রপার ট্যাক্স দিয়েছেন কিনা এবং আপনার যে মানে কি বলে এটাকে আপনার যে বেসিক মানি আমি ক্যাপিটাল মানি সেই ক্যাপিটালের যে সোর্স কোত্থেকে আসলো সেটা বৈধ ছিল কিনা, এই বৈধতা সম্পর্কে আসলে মূলত নিশ্চিত করলেই আপনি কিন্তু EB-5 এর জন্য এলিজেবল। সো EB-5 সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি আলোচনা করব এবং বাংলাদেশ থেকে কিভাবে EB-5 করা পসিবল সেই বিষয়ে আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আশা করি বাহামিয়ান সিটিজেনশিপ নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার মানে করতে পেরেছি, তবে এরপরও খুঁটিনাটি অনেক কিছু বাদ পড়ে গেছে, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা মানে কমেন্টস করতে পারেন কোনো বিষয়ে যদি জানার থাকে বাহামা সম্পর্কিত, সেক্ষেত্রে কিন্তু আমরা বাহামা নিয়ে বিস্তারিতভাবে আবারও আলোচনা করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে
বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।